গুড ইভিনিং এমরিয়ন নমস্কার আমি ডিওজিও মেমোরিয়াল কলেজের এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে সেটি হলো ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটি অর্গানাইজ করছে ডিওজিও মেমোরিয়াল কলেজের এন ডি ক্লাব প্রোগ্রামের শুরুতেই বলি আমরা খুবই থ্যাংকফুল কারণ আমরা এখানে ডিওজিও মেমোরিয়াল কলেজে টিচার ইনচার্জ অর্থাৎ ডক্টর সৈকত মন্ডল স্যারকে এখানে পাচ্ছি আমি স্যারকে অনুরোধ করছি আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার জন্য এবং প্রোগ্রামটি ইনাগুরেট করার জন্য আজকে সবাইকে শুভ সন্ধ্যা আজকে যে কারণে আমরা এখানে একত্রিত হয়েছি তা ইতিমধ্যেই আপনারা কমবেশি জানেন বর্তমানে আমরা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার ক্লাবের সদস্য পদ পেয়েছি এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সেন্ট্রাল লাইব্রেরির অভিজ্ঞে সেন্ট্রাল লাইব্রেরির দায়িত্বে থাকা লাইব্রেরিয়ান অভিজ্ঞে কেননা ওরই মূল উদ্যোগেই আজকে এটা সম্ভব হয়েছে এখন আজকের এই অনুষ্ঠানে আজকের এই আলোচনা সভায় মূল যে বিষয় সেটি অভিজ্ঞা আপনাদের সবার সামনে ব্যক্ত করবে আমার প্রারম্ভিক বক্তৃতায় যেটা খুব বলার সেটি হচ্ছে যে এই ক্লাবের সদস্য হওয়ার কিছু শর্ত যেমন আছে তেমনি ক্লাবের সদস্য হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু পাওয়াও আছে এখন কি পাওয়া বা কি পেতে পারি এখান থেকে বা এটা আমাদের কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে অধিক আপনাদের দেবে শুধু শর্তের পরিপ্রেক্ষিতে বলি যতটুকু অধিক আমাকে জানিয়েছে বা এর শর্তে যতটুকু আমি স্টাডি করেছি যে ন্যূনতম একশো জনকে নিয়ে প্রতি মাসে এরকমই একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করতে হবে এবং সেই একশো জনের তারা এই 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 ক্লাব থেকেই তারা সার্টিফিকেট পাবে যারা রেজিস্ট্রেশন করবে তারা সার্টিফিকেট পাবে রেজিস্ট্রেশনের পদ্ধতিও সবার কাছে হয়তো বিস্তারিতভাবে জ্ঞাত নয় সেটাও অভিক জানাবে এই সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রথম এই আয়োজন এই আয়োজনে ইতিমধ্যে প্রায় একশো তিরিশ জন আমি দেখলাম জয়েন করেছে বা আপনারা জয়েন করেছেন খুবই আনন্দের বিষয় অর্থাৎ আমি আর কিছু না বলে অভিকের কাছেই যাব অভিকই আমাদেরকে সম্মক ধারণা দেবে শুধু তার আগে আর একটি কথা বলি যে সম্প্রতি প্রায় দুমাস ধরে সরাসরি ন্যাকের কিউর প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকার পরিপ্রেক্ষিতে আমি যেটা অনুভব করেছি যে তারা যা চাইছে এবং যেভাবে তারা চাইছে তারা যা চাইছে এবং যেভাবে এর পরিপ্রেক্ষিতে তো একটা বার্তা দেওয়া হয় আসলে আমি যেভাবে যে জিনিস চাইছি আহ কোনো এ যদি আমি সে কথা বলি একটা ডিস্ট্রিবিউশন হেড হিসেবে তাহলে তো তার মধ্যে দিয়ে একটা বার্তা যায় তারই পরিপ্রেক্ষিতে ন্যাকের মাধ্যমে আমি অন্তত যে বার্তা পেয়েছি এমনকি কি টোয়েন্টি টোয়েন্টির যে সিলেবাস সেই সিলেবাসের মধ্য দিয়েও যে বার্তা আমি যতটুকু অনুভব করেছি তাতে আমার মনে হয়েছে সেই দিনটি ফুরিয়েছে যে দিনটিতে কলেজে যাবো বা ইনস্টিটিউশনে যাবো এবং ক্লাস নেব এবং বাড়ি চলে আসব এই দিনটি ফুরিয়েছে আমরা কোনো কারণে আমাদের অজ্ঞাতে বা কারোর সচেতন সচেতন ভাবে কারোর দ্বারা আমরা সেই প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে চলেছি যে প্রতিদ্বন্দ্বিতা প্রতি মুহূর্তে ওই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার মধ্য থেকে ডিজিটাল শব্দটিকে আমি গুরুত্ব দিচ্ছি ডিজিটালাইজড করার একটা প্রচেষ্টা কিন্তু চলছে আমি আরো একটু বলি যে যারা আমার জুনিয়র তাদের ক্ষেত্রে এটি খুব সুখকর জায়গায় তারা অনেকটাই আছো যেহেতু তারা তোমরা অনেকটাই টেকনিক্যালি সাউন্ড আমার যারা সিনিয়র শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও সুখকর জায়গায় না থাকলেও অস্বস্তি খুব একটা নেই কেননা এই যে বার্তা বা যে পদ্ধতি বা যে প্রয়োগের দিকে এগোচ্ছে শিক্ষা ব্যবস্থা বা পদ্ধতি তা শেষ পর্যন্ত যে ফসল তার থেকে যে ফসলটা বেরোবে সেই ফসল পেতে পেতে আমাদের দু পাঁচ বছর লেগে যাবে আমার খুব আশঙ্কা আমরা যারা মধ্যবয়স্ক আছি যারা অতটা ডিজিটালাইজড নই অতটা টেকনিক্যালি সাউন্ড নই আবার আমাদেরকে আরো প্রায় দশ পনেরো বছর কাটাতে হবে এই প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে আমি এই কথাগুলো এই বললাম এই ন্যাকের একুয়ারের সঙ্গে প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকা এবং এনে পির সিলেবাসের বিভিন্ন মিটিং বা ওয়ার্কশপে যুক্ত থেকে আমার যতটুকু মনে হয়েছে যে আমি লাইব্রেরিতে যাবো এবং অনিমাদিকে বলবো যে অনিমাদিকে আমার এই বইটা দাও সাহিত্যের ইতিহাসের বইটা দাও তারপরে বইটা নিয়ে আমি ক্লাসরুমে চলে গেলাম আমার পড়ানো হয়ে গেল তারপরে হয় অনিমাদি আমার কাছ থেকে বইটা নিয়ে চলে গেল বা আমি অনিমাদিকে বা দিলীপ দা বা বইটা দিয়ে এলাম বিষয়টা আর সেখানে নেই বিষয়টা আমার প্রয়োজনেই আমাকে সেখানে অনলাইন রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে যেতে হবে আবার ইনস্টিটিউশনের প্রয়োজনেও সেটা মেটাবে অর্থাৎ আমি মূলত এটাই বলতে চাইছি যে পদ্ধতি বা যে পদ্ধতি প্রয়োগ করতে চাইছে সেই পদ্ধতির সঙ্গে যদি আমরা নিজেরা একটু নিজেদেরকে অ্যাডভান্স না তৈরি করি তাহলে কিন্তু হয় আমি থাকব না ইনস্টিটিউশানে আর না হলে ইনস্টিটিউশনটাই থাকবে না আমি যে কথাটি আজকে বললাম সেটা হয়তো বড় কথা বেশ বিশেষ করে শেষ কথাটি মিলিয়ে নেবেন দু থেকে পাঁচ বছরের মধ্যে শুধুমাত্র কলেজে যাওয়া এবং ক্লাস নেওয়ার উপর নির্ভর করছে না বর্তমান শিক্ষা ব্যবস্থা তারই একটি অঙ্গ ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এটাও তারই প্রমাণ দেয় তারই যাই হোক এই কথাগুলো আমি আসলে পেলাম সবার সামনে বলার যে আমার মনে হয়েছে যে এরকম দিকেই বিষয়টা যাচ্ছে আমি আমার বক্তব্য এবারে সমাপ্ত করছি হ্যাঁ আমার আমার কথা একটু কেটে কেটে যাবে তার কারণ আমি একটু দেশের বাড়ি এসেছি এবং প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে সেই অর্থে আমার কাছে কিছুই নেই যাই হোক যতটুকু কথা আমি আপনাদের সবার সম্মুখে তুলে ধরতে পারলাম আমি আসলে এটাই বলতে চাইলাম আমরা প্রত্যেকে একটু কেবলমাত্র ক্লাস বা পড়ানো বা বই ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের কিন্তু আগামী যে দিন আসছে আমাদের আরেকটু ডিজিটালাইজড হতে হবে তারই একটি অঙ্গ আজকের এই অনুষ্ঠান আমার বক্তব্য এখানে শেষ করছি আমি অপেক্ষা করছি মুগ্ধ হয়ে শোনার জন্যে কবিকের বক্তব্য এই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার পরিপ্রেক্ষিত ক্লাবের সদস্য হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কি এবং আমরা এখান থেকে কি পেতে পারি তা জানার জন্য ধন্যবাদ সবাইকে নমস্কার থ্যাংক ইউ স্যার এবার আমি অনুরোধ করব আজকের স্পিকার ডিরোজিও মেমোরিয়াল কলেজের লাইব্রেরিয়ান ডক্টর অভিক রয় স্যারকে প্রোগ্রামটি সম্বন্ধে আমাদের জানানোর জন্য অনিশাকে অনেক ভালোবাসা আমি আমার ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ারলি আশা করছি কারণ এর আগে আমি একটু টেস্ট করে দেখেছিলাম আচ্ছা প্রথমেই জানিয়ে দিই আমাদের টিআইসি স্যার অলরেডি বলেছেন যে বাইরে এখন ঝড় বৃষ্টি হচ্ছে আমি যখন কলেজ থেকে ফিরেছিলাম আজকে দেখছিলাম যে আকাশের অবস্থা খুবই খারাপ একটু টেনশন হচ্ছিল যে কিভাবে নেটওয়ার্ক তুলবে তো আমার কিন্তু এখন ওয়াইফাই নেটওয়ার্ক চলছে তো আগে থেকে আমি জানিয়ে রাখছি যদি কোনোভাবে আমি বেরিয়ে যাই বা লেফট হয়ে যাই পাওয়ার কাটের জন্য তাহলে একটু আপনারা সবাই এবং স্টুডেন্টরা তোমরা সবাই একটু ওয়েট করবে আমি আবার জয়েন করব মোবাইল নেটওয়ার্কের থ্রু দিয়ে এটা আমি আগে থেকে জানিয়ে রাখলাম লিভ করার দরকার নেই আর আমি মূল প্রোগ্রামে যাব মানে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া রিসোর্সেস এর ডিটেলস যাব তার আগে দু একটা খুবই মানে ব্যক্তিগত প্রেরণা থেকেই বলতে পারো বা মানে এটা না বললে ঠিক আজকের প্রোগ্রামটা ইনকমপ্লিট থেকে যাবে মানে খুব তো দু চারটে কথা না বললেই নয় তাই বলছি আজকের এই প্রোগ্রামের আজকে এই প্রোগ্রামটা হচ্ছে এটার পিছনে সব থেকে আহ যদি আমি আমার খুবই মনের আন্তরিক জায়গা থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাহলে সেটা আমাদের টিআইসি স্যার অনেক ব্যস্ততার মধ্যে বলেছেন আমাদের সমস্ত টিচার এবং নন টিচিং স্টাফেরা প্রচন্ড রকম ব্যস্ততার মধ্যে দিয়ে আছেন এবং তারা এত কিছুর মধ্যেও উনি এই প্রোগ্রামের যাবতীয় ফর্ম্যালিটিস গুলো পূরণ করতে সাহায্য করেছেন আমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টিআইসি স্যার ডক্টর সৈত স্যারকে আরো কিছু সিনিয়র টিচার আমাদের আমাকে ডাইরেক্টলি হেল্প করেছেন তিনি ইংলিশ ডিপার্টমেন্টের ডক্টর মহুয়া ভৌমিক এডুকেশন সুবর্ণা ঘোষ সামন্ত ডক্টর চৈতালি মুখার্জি বাংলা ডিপার্টমেন্টের এবং লাইব্রেরি স্টাফ যারা ডাইরেক্টলি আমাকে হেল্প করেছে বাণীব্রত বিশ্বাস দিলীপ বোস এবং অনিমা দাস এবং কিছু স্টুডেন্টও আমাকে হেল্প করেছে স্টুডেন্টদেরকে এন মেম্বারশিপ গ্রহণ করার জন্য তার মধ্যে অনিশাও একজন আরও কিছু স্টুডেন্ট আছে তারা খুবই হেল্প করেছে এই প্রোগ্রামকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদেরকেও আমি স্টুডেন্টদের জন্য ভালোবাসি এবং আমার কালিকদের এবং সিনিয়র টিচারদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে এবং আরো কিছু টিচার আছেন এবং কলেজের আমার কলিগ আছেন যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি হেল্প করেছেন তুমি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আসি মূল স্ট্রাকচার করার চেষ্টা করেছি আমি সেটা হচ্ছে প্রথমে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি একটু ইনফ্রাস্ট্রাকচারটা দেখে নেব তারপর একদম হ্যান্ডস অন আমি কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা কোনো প্রেজেন্টেশন টাইপ কিছু বানাইনি একদম হ্যান্ডস অন করবো যাতে স্টুডেন্টরা কমপ্লিটলি এটা দেখতে পারে এবং বুঝতে পারে কি করে করা যায় সুস্থ তার আগে আমি একটু বলে রাখি অলরেডি আমাদের ডিআইসি স্যার এটা সূত্রপাত করেছেন এবং খুব আক্ষরিক ভাবেই উনি ঠিক বলেছেন একদম যে আমরা এখনো পর্যন্ত কি ধারণা নিয়ে আসি যে লাইব্রেরি মানে আমাদের কলেজের ক্ষেত্রে আমি বলতে পারি যে লাইব্রেরি মানে হচ্ছে আমরা লাইব্রেরিতে যাবো গিয়ে বই নেব এবং ক্লাসে পড়াবে বা স্টুডেন্টরা বই পড়বে টিচাররা যে বই পড়াচ্ছে সেই বই সেরকম ভাবে এবং কিন্তু এই বই বা প্রিন্টেড সোর্স অফ ইনফরমেশন ছাড়াও আরো প্রচুর রকমের প্রনিফারেশন আছে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল মানে পড়াশোনার জন্য এবং ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি থেকে ভালো ডিজিটাল লাইব্রেরি এই মুহূর্তে ইন্ডিয়াতে নেই ওয়ার্ল্ডে কিভাবে আমি বা আমরা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি রিসোর্সকে তাদের মধ্যে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলোকে কাজে লাগিয়ে আরো বেটার ভাবে নিজের পড়াশোনাটা করতে পারবো আজকের এই প্রোগ্রামের লক্ষ্য এটাই এবং একটা কথা বলে রাখি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি আমরা ইন্ডিয়ার এবং স্টুডেন্টরা যারা আমাদের মেম্বার এবং টিচাররা যারা মেম্বার হয়েছেন তারা সবাই কিন্তু এই প্রোগ্রাম পার্টিসিপেট করলে একটা করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট পাবে এবং সেই সার্টিফিকেটের সাথে রিওয়ার্ড থাকবে যে রিওয়ার্ডটা তাদের একাডেমিক ক্রেডিট ব্যাংকে অ্যাড হবে যেটা এই একাডেমিক ক্রেডিট ব্যাঙ্ক হচ্ছে যেমন ভাবে আমরা মার্কস পাই পরীক্ষা দিয়ে সেরকম ভাবেই মার্কসের যে ভ্যালু থাকে সার্টিফিকেটের একাডেমিক ক্রেডিট ব্যাংকে কিন্তু সেম ভ্যালু থাকবে ফলে এই ধরনের প্রোগ্রামগুলো আজকে যে প্রোগ্রাম হচ্ছে এবং ভবিষ্যতে যে প্রোগ্রাম আমরা করব সেই প্রোগ্রামে যারা পার্টিসিপেট করবে তারা সেই সার্টিফিকেট পাবে এবং যত সার্টিফিকেট বেশি করে কালেক্ট হবে তত তার ক্রেডিট ব্যাংক বাড়বে তত তার ফিউচার স্টাডিজ বা ফার্দার স্টাডিজ এবং চাকরির ক্ষেত্রেও সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আচ্ছা এবারে আসি মূল বিষয়টা আমি প্রেজেন্টেশন করছি স্ক্রিনটা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে যেতে গেলে আমাদের গুগলে লিখতে হবে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি বা এনডিএলআই এই এন ডি শর্ট ফর্ম গেলেই আমি যখন ব্রাউজারে ক্লিক করবো আমার প্রথমেই কিন্তু এটা দেখাবে অ্যালওয়েস যখনই আমি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি ওয়েবসাইটটা ভিজিট করবো সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমার দেখাবে এবং এখানে কি কি দেখা যাচ্ছে স্কুল এডুকেশন হায়ার এডুকেশন রিসার্চ নিউজ পেপার আর্কাইভস খুব সুন্দর একটা জায়গা এটা নিউজ পেপার আর্কাইভস আমি একটু পরে দেখাচ্ছি কালচারাল আর্কাইভস কেরিয়ার ডেভেলপমেন্ট অর্থাৎ আমি যখন ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি ভিজিট করছি বা কোনো স্টুডেন্ট যখন ভিজিট করছে কোনো পেরেন্ট যখন ভিজিট করছে কোনো টিচার যখন ভিজিট করছে তারা প্রথমেই নিজেদের কোয়ারিটা স্পেসিফাই করে নিতে পারে যে আমি স্কুল এডুকেশন সম্পর্কে জানতে চাই আমরা যারা এখানে আছি আমাদের বাড়িতে বাচ্চারা আছে নিশ্চয়ই আমি আমরা এখন হায়ার এডুকেশনের রিলেটেড মানে আমরা কলেজে পড়ি বা পড়াই স্টুডেন্টরা যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের ক্ষেত্রে হায়ার এডুকেশন রিসার্চ করেন কিন্তু এখানে যারা আছে তাদেরও নিশ্চয়ই ফ্যামিলি মেম্বার আছে যারা স্কুলেতে পড়ে সেই স্কুলের মেটেরিয়ালও এখানে প্রচুর আছে এবং আমি যদি এখানে সিলেক্ট করি ফর এক্সাম্পল হায়ার এডুকেশন তাহলে হায়ার এডুকেশন রিলেটেড রিসোর্সই শুধুমাত্র দেখা যাবে এটা একটা খুব সুন্দর সিস্টেম বা ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে যেখানে আমি কি রিসোর্স সার্চ করতে যাব সেটা আগের থেকে ঠিক করে নিতে পারি আর যদি ঠিক নাও থাকে তাহলে কোনো অসুবিধা নেই আমি এখানে গিয়ে জেনারেলি সার্চ করতে পারব আচ্ছা এবারে আমরা একটু ওয়েবসাইটটা সম্পর্কে দেখেন এই যে এটা হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি এইটা হচ্ছে ওয়েবসাইটটা আমি যখনই ব্রাউজারে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি সার্চ করবো তখন আমাকে এই ওয়েবসাইটটা দেখাবে এখানে কি আছে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুর এটাকে ডেভেলপ করেছে গভর্নমেন্টের লোগো আছে আজাদিত অমৃত মহোৎসব ডিজিটাল ইন্ডিয়া আর এটাকে ফিনান্স করছে বা প্রজেক্টটাকে সাপোর্ট করছে মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্পন্সর করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কি কি দেখা যাচ্ছে স্কুল এডুকেশন হায়ার এডুকেশন ডেভেলপমেন্ট কালচারাল কালচার নিউজ পেপার তারপরে কি আছে ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এর থ্রু দিয়ে এই মিনিস্ট্রি অফ এডুকেশন ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়াকে স্পন্সর করছে এবং একাডেমিক্স এর যা যা বিষয় লাগে স্কুল এডুকেশন থেকে আরম্ভ করে রিসার্চ পোস্ট ডক্টরাল ডক্টরাল যে কোনো রিসার্চ আর্কাইভাল কালচারাল প্রিজার্ভেশন সব কিন্তু একটা জায়গাতে চলে এসেছে এবং এখানে অ্যাবাউট আছে কিছু ডিসক্লেমার এবং স্পন্সর দেওয়া আছে গাইডলাইনস দেওয়া আছে কপিরাইটের জন্য কি কি সার্ভিস প্রোভাইড করছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি সেটা দেওয়া আছে আর এখানে তাদের সোশ্যাল ডিজিটাল লাইব্রেরিতে যাই এখানে লেখা আছে আমি শুধু কোথা থেকে গেলে পাওয়া যাবে সেটা দেখাচ্ছি আর আমি এটা পড়ে শোনানোর কোনো প্রয়োজন নেই স্টুডেন্টরা তোমরা যারা আছো টিচার যারা আছেন তারা এটা নিজেরা ভিজিট করে দেখে নিতে পারবেন এইখানটা যদি আমি ক্লিক করি এই লার্ন মোর দিস প্রজেক্ট তাহলে দেখবো অরিজিনালি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিটা কিভাবে কি ডিজাইন করেছে সেই প্রজেক্টটা কিবোনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এটা আমরা অল্প করে একটু সময় দিয়ে দেখে নিয়ে আমি মেন সার্চে যাব এখানে আছে অ্যাবাউটার্স মানে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির ভিজন মিশন কি মাইলস্টোনস কি কি মানে কখন কি কি কাজ করেছেন তারা না রিজিওনাল সেন্টার্স কোথায় আছে আর এনডিএলআই টিমে কে কে আছে এখানে আছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি ওয়েব পোর্টাল ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি কিন্তু মোবাইল অ্যাপও আছে এবং খুব সুন্দর একটা মোবাইল অ্যাপ আছে খুব সহজে সেটা অ্যাক্সেস করা যায় আর আমরা এখন যেখানে ঢুকছি মানে এইটা এইটা হচ্ছে ওয়েব পোর্টালটা তারপরে দুটো ভাবে আমরা অপশন পাচ্ছি একটা হচ্ছে আমি মোবাইলে অ্যাপ দিয়েও দেখতে পাচ্ছি আর আমি ওয়েব পোর্টাল দিয়েও দেখতে পাচ্ছি সার্ভিস কি কি দিচ্ছে আইডিয়ার মানে ইনস্টিটিউশনাল ডিজিটাল রিপোজিটারি সার্ভিস আর এনডিএলআই ক্লাব যে ক্লাবের মেম্বার আজকে ধীরজিয়া মেমোরিয়াল কলেজ এই প্রোগ্রামটা হোস্ট করছে রিসোর্স কি কি আছে কোলাটারালস অর্থাৎ এখানে ডিজিটাল লাইব্রেরি ডিটেলস গুলো পাওয়া যাবে পাবলিকেশনস কি কি আছে আর কি কি গাইডলাইনস ফলো করা হচ্ছে পার্টনারস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কারণ এই যে আমরা প্রোগ্রামটা অ্যাটেন্ড করছি এটা তো মাথায় আসতেই পারে যে কোন ধরনের রিসোর্স কারা দিচ্ছে এটা আমি যে রিসোর্স পাচ্ছি এখান থেকে আমি যে পড়াশোনার জিনিসপত্র পাচ্ছি সেটা কারা দিচ্ছে যারা দিচ্ছে তাদেরকে বলে কন্টেন্ট এবং এবং এর ওয়ার্কশপ কারা কারা ইন্টারন্যাশনাল আমি কন্টেন্ট প্রোভাইডার যদি দেখি অবাক হয়ে যেতে হয় যে ইন্ডিয়ার প্রিমিয়ার ইনস্টিটিউট যারা তারা তাদের কন্টেন্ট তারা তাদের কন্টেন্ট মানে তাদের প্রফেসর লেকচার তাদের কোয়েশ্চেন পেপার তাদের বই ডিজিটাইজ করা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে মৌ সাইন করিয়েছে অর্থাৎ মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং সাইন করিয়ে প্রোভাইড করছে যেমন ইন্ডিয়া কোড লেজিসলেটিভ ডিপার্টমেন্ট গভর্নমেন্টের লিগাল ম্যাটার গুলো এখানে দেখে ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স এরাও দিচ্ছে তাদের জার্নালস গুলো সায়েন্স জন্য এটা দারুণ বিখ্যাত জার্নালস এরা দেয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতা এটা কলকাতা থেকে তারা তাদের যা থিসিস আছে যা রিসার্চ আছে যা বই আছে যা জার্নালস আছে সেগুলোকে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে দিচ্ছে তার মানে একজন লার্নারকে একজন টিচারকে একজন স্টুডেন্টকে একজন পেরেন্টকে আর অন্য কোথাও ছোটা করতে হবে না যে আমি একটা বইয়ের জন্য একবার যাব আইআইটি খড়গপুরে একবার বইয়ের জন্য আমি একবার ভিজিট করবো আইএসআই কলকাতাকে আমি একবার ভিজিট করবো ইন্টারন্যাশনাল কাল্টিভেশন অফ সায়েন্সকে এত কিছু করতে হবে না সব মেটেরিয়াল একটা জায়গাতে আমরা পাবো এখানে প্রচুর একটা এক্সাম্পল দিচ্ছি যারা তাদের মেটিরিয়াল গুলো ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির থ্রু দিয়ে দিচ্ছে তার মানে এটা কিভাবে বেনিফিট পাবে স্টুডেন্টরা সেটা হলো একজন স্টুডেন্ট তার মানে তার মোবাইলের থ্রু দিয়ে বাড়িতে বসে এক পয়সাও খরচ না করে আইআইটি দিল্লি কোন প্রফেসরের লেকচার শুনছে ধরে নেওয়া যাচ্ছে বা ব্যাঙ্গালোরের কোন বিখ্যাত ইনস্টিটিউটের বা কলেজের প্রফেসরের লেকচার শুনছে বা কোন একটা বই যেটা হয়তো মুম্বাইতে কোন একটা ইউনিভার্সিটিতে আছে সেখানে থ্রু দিয়ে অ্যাক্সেস করতে পারছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি থ্রু দিয়ে এরকম এরা হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার এখানে প্রচুর লিস্ট আছে আমি এই লিস্টকে বাড়িয়ে দেখছে না যার যার ইন্টারেস্ট আছে কারা কারা প্রোভাইড করছে দেখার জন্য তারা এই লিস্টটা দেখে নিতে পারে ওয়ার্কশপ পার্টনার কারা এখানে ওয়ার্কশপ পার্টনার গুলো দেওয়া আছে ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ পার্টনার আছে এবং আরো অনেকেই এখান থেকে সাপোর্ট করছে ইন্টারন্যাশনাল পার্টনারস কারা এরা ইন্টারন্যাশনাল পার্টনার্স এবং ইন্টারন্যাশনাল পার্টনার্স যারা এই যে নামগুলো আমরা পাচ্ছি তারা তাদের তাদের জগতে স্টল মানে এদের থেকে বড় হয় না যেমন রিসোর্স নিয়ে এরা থাকে এবং সেই রিসোর্স কে অ্যাভেলেবেল করিয়ে দেওয়ার জন্য ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার সাথে কোল্যাবরেট করছে যাতে সবাই এই রিসোর্সকে অ্যাক্সেস করতে পারে ব্রিটিশ লাইব্রেরি ব্রিটিশ লাইব্রেরি কে বলা হয় আঠেরোশো সাল নাগাদ করেছিল ব্রিটিশ লাইব্রেরি এবং এটা ওয়ার্ল্ড এর লার্জেস্ট লাইব্রেরি বলা হয় ডিজিটাল দিয়ে আমাদের পকেটে মোবাইলে চলে আসছে এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে এছাড়াও রাইট স্টেটমেন্ট সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি খুব বিখ্যাত বিখ্যাত অর্গানাইজেশন যারা পার্টনার করছে কি কি ইভেন্ট হয় সেখানে বলা আছে এখানে এই হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির ব্যাকবোন এবং এখানে আইআইটি খড়গপুরের কথা বলা আছে এখানটা যদি দেখি আমরা দেখতে পাবো যে এটা আইআইটি খড়গপুর থেকে হোস্ট করছে এবার আসি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির কন্টেন্টে এতক্ষণ আমরা কি জানছিলাম ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি বিষয়ে মানে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে কি পাওয়া যায় কারা দেয় সেটা অর্থাৎ যেটা আমি দেখছি সেটার কোয়ালিটি কতটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমাদের এখন স্টুডেন্টদের ইভেন টিচারদেরও একটা এবং অনেকেই আমরা কিছু প্রয়োজন হলো সোজা গিয়ে কোথায় যাই ওয়ান স্টপ সলিউশন আমাদের ইউটিউব আমরা ইউটিউবে গিয়ে ভিডিও দেখছি এবং সেই ভিডিওকে বিশ্বাসও করছি কিন্তু এখানে একজনও যারা এই প্রোগ্রামে আছে তারা একজন বলতে পারবে যে ইউটিউবে যে ভিডিওটা দেখছে তার কতটা যদি বা আপনাদের ইউটিউব চ্যানেল থাকে তাহলে দেখতে পাবেন ইউটিউবে চ্যানেল যে কেউ খুলতে পারে অর্থাৎ আমি যে এডুকেশনাল কন্টেন্ট দেখছি সেই কন্টেন্টটা কতটা অথেন্টিক আমাকে যে বিষয়টা বলছেন যিনি বলছেন চ্যানেল থেকে তিনি কতটা নলেজেবল কতটা রিসার্চ করেছেন ওটার বিষয় আমি বিশ্বাস করব আমি করবো না করি এই একটা জায়গা হয়ে গেছে কারণ বই পড়ি আমি জানি বইটার একজন পাবলিশার আছে বইটার একজন লেখক আছে আমি যদি কোনো জার্নাল পড়ি আমি জানি বইটার একটা জার্নাল আছে জার্নালের একটা পাবলিশার আছে এবং যিনি এটা লিখেছেন তার ডিটেলস থাকে তার কন্ট্যাক্ট থাকে তার সাথে আমি কমিউনিকেট করতে পারি যে আমি এই বিষয়টা জানলাম আপনি একটু ক্লারিফাই করুন আমাকে কিন্তু ইউটিউব চ্যানেলে যিনি চ্যানেল ক্রিয়েট করেছেন তিনি একজন বাচ্চা ছেলে হতে পারে কোন প্রচন্ড নলেজেবল পার্সনও হতে পারে কাজে আমার কাছে কিন্তু ওটা ভেরিফাই করার কোনো অপশন নেই অথচ আমাদের হাতে যে ওয়ান স্টপ সলিউশন আছে উইথ অথেন্টিক এবং খুব ভ্যালুয়েবল সোর্সেস এটা হলো ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া আমি এক্ষুনি দেখাবো এখানে যেমন আমি ধরে নিচ্ছি যে এই হায়ার এডুকেশন মানে আমাদের স্টুডেন্টরা যেহেতু কলেজে পড়ে তাই তারা হায়ার এডুকেশনে থাকে হায়ার এডুকেশন তাহলে আমি কি করবো আমি এখান থেকে কিন্তু সুইচ প্রেফারেন্স করতে পারি মানে আমি এখন হায়ার এডুকেশনের বদলে কেরিয়ার ডেভেলপমেন্টে যেতে পারি এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে হায়ার এডুকেশন রিলেটেড হায়ার এডুকেশন মানে কলেজ বা ইউনিভার্সিটি সেখানে সাবজেক্টস থাকে এখানে আমি সাবজেক্ট দেখতে পাচ্ছি সাবজেক্ট দিয়ে সার্চ মানে আমি ম্যাথমেটিক্স দিয়ে সার্চ করতে পারি আমি বটানি সার্চ করতে পারছি আমি লিটারেচার সার্চ করতে পারছি যদি প্রয়োজন হয় আমি আরো বাড়িয়ে নিতে পারি আমার সার্চটা এখানে এই অপশনগুলো দেওয়া আছে উইথ আইকন খুব সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে রাখা আছে এবং প্রত্যেক সাবজেক্টকে আলাদা করে করতে হচ্ছে মানে আমি ডাইরেক্টলি এখানে সার্চ করার দরকার নেই আমি যদি কেমিস্ট্রি স্টুডেন্ট কেমিস্ট্রি রিলেটেড ম্যাটার এখানে ঢুকতে পারি আর এই এই হায়ার এডুকেশনের কন্টেন্ট গুলো কারা প্রোভাইড করছে সেটা এখানে দেওয়া আছে যেমন আমি একটা দিচ্ছি আমাদের আমরা যে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের মধ্যে আন্ডারে আছি তাদের কন্ট্রোলে থাকি আমরা তাদের একটা সার্ভিস হচ্ছে ইনফ্লিপনেট একটা নেটওয়ার্ক প্রোগ্রাম এর ইপিজি পাঠশালা বলে একটা অপশন আছে এখানে আছে ভার্চুয়াল ল্যাবস যারা স্টুডেন্ট আছে তারা যদি এক্সপেরিমেন্ট করতে চায় তারা এই ভার্চুয়াল ল্যাবে যেতে পারে স্পোকেন স্পোকেন টিউটোরিয়াল ফর ইংলিশ এই সমস্ত খুব ভ্যালুয়েবল সোর্সেস আর কি আছে আমি প্রথমেই কিন্তু দেখতে চাইছি রিসোর্স টাইপস কি মানে আমি কি ধরনের রিসোর্স পেতে চাইছি আমি বই পেতে চাইছি তাহলে আমি এখানে ক্লিক করবো আমি ভিডিও লেকচার পেতে চাই যে আমি এখানে ক্লিক করবো অডিও লেকচার সিমিউলেশন সিমিউলেশন মানে সায়েন্স এর ক্ষেত্রে এগুলো কাজে লাগে আমি এখানে এডুকেশনাল লেভেল দেখতে চাইছি আমি আন্ডার গ্রাজুয়েটে পড়তে আমি আন্ডার গ্রাজুয়েট রিলেটেড মেটেরিয়াল ক্লিক করব বা সার্টিফিকেট কোর্স পড়ছি বা ডিপ্লোমা কোর্স পড়ছি বা পোস্ট গ্রাজুয়েট পড়ছি মানে মাস্টার্স ডিগ্রি পড়ছি তাহলে আমি এখানে ক্লিক করব এইখানে কি কি দেওয়া আছে আরো কিছু রিসোর্স দেওয়া আছে ভিডিও লেকচার অন কমার্স কমার্স এর স্টুডেন্ট যদি কেউ থাকে কমার্স এর পিচার যদি কেউ থাকেন এখানে এগুলো দেখতে পারেন কিছু জন্য করা হয়েছে এবারে আমি এখান থেকে একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দেখছি যে ইপিজি পাঠশালা ইনফ্লিপনেট আছে আমি ইপিজি পাঠশালাতে দেখি কি মেটেরিয়াল আছে ইনফ্লিপনেট ইপিজি পাঠশালা এইখানে বিভিন্ন টপিক দেওয়া আছে পপুলেশন স্টাডিজ সাইকোলজি জুলজি আমি পলিটিক্যাল সায়েন্স দিয়ে কিছু একটা দেখতে চাইছি বা এখানে আছে অ্যালফাবেটিক্যালি অ্যাডাল্ট এডুকেশন অ্যান্থ্রোপোলজি বায়োথামেটিক্স বটানি বুদ্ধিস্ট স্টাডিজ কেমিস্ট্রি কমার্স আমার যেখানে খুশি আমি যেটা ক্লিক করলে এটা পাবো আমি ধরে নিচ্ছি দেখতে চাইছি বটানি কি আছে এখানে আমি এখানে ক্লিক করছি আর এখানে কিন্তু এটাকে দেখাচ্ছে মানে আমি প্ল্যান ফিজিওলজির কোন একটা মেটেরিয়াল আমি পেতে চাইছি বটানির তাহলে আমি ওটার উপর ক্লিক করলাম প্ল্যান ফিজিওলজির আন্ডারে এই এতগুলো বিষয় আছে মেটেরিয়াল অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি এটা কিন্তু শুধু সায়েন্সের ক্ষেত্রে ভাবলে হবে না আমার যারা হিউম্যানিটিস স্টুডেন্ট আছে যারা সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট আছে মানে হিস্ট্রি এডুকেশন পল সায়েন্স ফিলোসফি যাদের আছে ম্যাথমেটিক্স বা অন্যান্য সাবজেক্ট তারা কিন্তু তাদের সাবজেক্ট দিয়ে সার্চ করতে পারে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে যে সাইটো কিনিনস সম্পর্কে আমি দেখতে চাইছি এবার আমি এটা কি দেখতে চাইছি ই টেক্সট মানে আমি টেক্সট দেখতে চাইছি যেমন ভাবে আমরা বই পড়েছি সেটার ইলেকট্রনিক ফরম্যাট আমি এখানে দেখতে চাইছি বা সেলফ লার্নিং ভিডিও দেখতে চাইছি আমি সেলফ লার্নিং ভিডিও দেখি যে ভিডিও লেকচারে কি বলা হচ্ছে মানে আমি একটু আগে যেটা বলছিলাম যে যেটা আমরা ইউটিউবে ভিডিও হিসেবে দেখছি না আমি সেই ভিডিও যদি কোনো প্রফেসরের থেকে পাই যেটা কোনো আইআইটি কোনো আইআইএম কোন ইউনিভার্সিটি কোন কলেজের প্রফেসর আপলোড করেছেন ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে বা এই ইপিজি পার্সালের মাধ্যমে আমার মনে হয় ওয়েদারের জন্য নেটওয়ার্ক একটু স্লো আছে তাই এটা খুলছে না আমি একটু ই টেক্সটটা দেখছি বেরিয়েছে যখনই আমি এইখানটা পাঠটা দেখলে দেখা যাবে যে আমি প্রথমে ইপিজি পার্সলে গেলাম তারপর প্ল্যান ফিজিওলজি তারপর দিয়ে এবারে আমি কি লেখা আছে ওপেন কন্টেন্ট ইন নিউ ট্যাব আমি যখনই এটা ক্লিক করবো না সঙ্গে সঙ্গে নিউ ট্যাবে আমাকে কন্টেন্টটা দিয়ে দেবে অর্থাৎ এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল আমার মেটেরিয়ালটা এবং মেটেরিয়ালটা কে বানিয়েছে কে বানিয়েছে ডেভেলপার কারা তাদের সম্পর্কে বলা আছে যেমন আমি এখানে যে টপিকটা সার্চ করেছিলাম সেখানে দেখা যাচ্ছে যে বটানি সাবজেক্ট সাইটোক ডিটেলস টা দেওয়া আছে ডেভেলপমেন্ট টিম কিনি বা কে বানিয়েছেন এটি ডক্টর সুজাতা বারবে তিনি কোথায় আছেন সাবিত্রী ফুলে ইউনিভার্সিটি বিখ্যাত পুনেতে তিনি কোয়ার্ডিনেট করেছেন এই পেপারটা তিনি রিভিউ করেছেন তিনি এডিট করেছেন তার মানে আমি একটু আগে যেটা বলছিলাম যে আমি যে পড়াশোনাটা করছি আমরা খুব সহজে ইউটিউব থেকে পড়ছি আমি কিন্তু জানি না তিনি কতটা জানেন যিনি ইউটিউব চ্যানেল চালাচ্ছেন তার ডিটেলস বা তার ডিগ্রি তার অ্যাফিলিয়েশন তিনি কোন অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছেন কোন ইউনিভার্সিটি কোন আইআইটি কোন এনআইটি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন ইউনিভার্সিটি প্রফেসর এটা করেছেন তার মানে উনি যেটা করেছেন সেটা যথেষ্টই রিলায়েবল যে ইনফরমেশনটা উনি দিয়েছেন এইটা পুরো মেটিরিয়ালটা কিন্তু ডাউনলোড হয়ে গেল আমি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারি আমার মেশিনে এই অপশানে গিয়ে এটা গেল একটা সাবজেক্ট কন্টেন্ট হিসেবে এরপরে আমি যাবো আমি প্রথমে যেভাবে আরম্ভ করেছিলাম যে এখানে সাবজেক্ট হিসাবে দেখেছিলাম কন্টেন্ট প্রোভাইডার হিসেবে এবার আমি ধরে নিচ্ছি যে আমার কাছে অ্যাজ সাচ আহ আন্ডারগ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্টদেরকে আমি দেখতে চাইছি কিভাবে হচ্ছে এটা আন্ডারগ্র্যাজুয়েটে আমার কিভাবে আমি এটাকে করছি সেটা এখানে

এখান থেকে ফিল্টার করতে পারি কারণ ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে দুই রকম ভাবে সার্চিং অপশন দেওয়া থাকে একটাকে বলে ফিল্টার সার্চ মানে ছাঁকনি ফিল্টার মানে ছাঁকনি ইউজ করা কথা মানে আমি যদি আমরা যেমন চা ঢেলে যেমন ভাবে ছাঁকনি ইউজ করি চা ঢালার সময় অর্থাৎ সেখানে চা থাকে সেখানে চায়ের পাতা থাকে সেখানে আরো অনেক মেটেরিয়াল থাকে যদি আমরা মশলা টসলা দিই কিন্তু আমরা চাই শুধু চাটা তাহলে আমি কি করে একটা ছাঁকনি ইউজ করি ওই ছাকনিটা কি হয় আমাকে শুধু চাটা এক্সট্রাক্ট করতে দেয় আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ওই ছাঁকনিতে আটকে যায় সেরকম ভাবেই আমি এখন যেটা দেখছি তিন লাখ আশি হাজার আটশো একত্রিশ সেটা কিন্তু ওই পুরো চাটা যেখানে সবকিছু আছে এবার আমি চাইছি যে আমার যেটা প্রয়োজন আমি সেটা করব ছাঁকনি ইউজ করব। অর্থাৎ ফিল্টার ইউজ করব। সেটা আমি কি দেখতে পাচ্ছি যে আমার যে মেটেরিয়াল আছে সব ওপেন অ্যাক্সেস আমি ওখানে ক্লিক করলাম সব ওপেন অ্যাক্সেস মেটেরিয়াল দিল এখানে কিন্তু অথর দেওয়া আছে এবং এই অথরের পাশে যে নাম্বারগুলো দেওয়া আছে এই অথরের নামে এতগুলো করে মেটেরিয়াল আছে এবং এখানটা লেখা আছে ফিফটিন হান্ড্রেড ভ্যালুজ মানে পনেরোশো অথরের মেটেরিয়াল কিন্তু আন্ডার গ্রাজুয়েটে দেওয়া আছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে এবং তারা অবশ্যই কোন না কোনো ইউনিভার্সিটি কোনো না কোনো কলেজ কোনো না কোনো রেপিউটেড ইনস্টিটিউটের সাথে যুক্ত আছে আমি এখান থেকে যদি কোনো একজন অথরকে সিলেক্ট করি তাহলে এই এইটুকু রেজাল্টই আমাকে দেখাবে আমি সিলেক্ট করে দেখাচ্ছি যেমন মৈনাক দাস মৈনাক দাসকে আমি সিলেক্ট করলাম দেখা যাচ্ছে নাইন হান্ড্রেড সেভেন্টি থ্রি রিসোর্স হয়ে গেল আমি একটু আগে বলছিলাম ছাঁকনি ইউজ করা অর্থাৎ আমার কাছে ছিল প্রথমে কত তিন লক্ষ আশি হাজার আটশো একত্রিশ সেখান থেকে আমি অথর সিলেক্ট করলাম শুধু মৈনাক দাসের দেখলাম সেখান থেকে চলে এলো নশো তিয়াত্তরটা মেটেরিয়াল এখানে কি আছে আমি ধরে নিই এটা সায়েন্সের ম্যাটার আছে সে ফর এক্সাম্পল এই মেটেরিয়ালটা আমি চাইছি এটা দুভাবে দেখা যায় এইটা হচ্ছে এই এনপিটিএল হচ্ছে যারা আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে মেটেরিয়াল বানায় এবং ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিকে রিসোর্স শেয়ার করেছে এইটা এমপিটিএল এর লোগো এবং আমি এইখানে আর কি দেখতে পাচ্ছি আমি কিন্তু এখান থেকে এটা বুঝতেও পারবো যে আমার এই মেটেরিয়ালটা প্রয়োজন না প্রয়োজন নয় এখানে অথরের নাম দেওয়া আছে এই যে একটা আইকন দেওয়া আছে চাবিটা খোলা মানে এটা ওপেন অ্যাক্সেস মানে এটা ফুললি ডাউনলোডেবল এর কি কি ল্যাঙ্গুয়েজে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে এইখানে কিছু ডিটেলস দেওয়া আছে এই কোর্সটার সম্পর্কে মানে

ডাউনলোড হয়ে গেল এটা একটা রিসার্চ পেপার দেখা যাচ্ছে কেমিক্যাল রিভিউতে পাবলিশ হয়েছিল দু চার সালে এবং খুব বিখ্যাত একটা পেপার যেটা এখানে পেয়ে যাচ্ছে আমি ডাউনলোড করে অর্থাৎ যারা টিচার আছেন এখানে তারা যদি তাদের রিসার্চ করতে চান তাদের পার্টিকুলার রিসার্চ এরিয়াতে সেই রিসার্চ এরিয়া যা কিছু হতে পারে সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস কমার্স সায়েন্স অ্যাপ্লাইড সায়েন্স মানে ইলেকট্রনিক্স টেকনোলজিক্যাল সায়েন্স স্টুডেন্টরা যারা আছে তারা যদি বই পড়তে চাও বা তোমরা যদি কোনো রিসার্চ পেপার কেমন হয় দেখতে চাও তাহলে কিন্তু এই মেটেরিয়াল কিন্তু ফুললি ডাউনলোড হয়ে গেল অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে কারা এই মেটেরিয়ালটা বানিয়েছে কারা এই রিসার্চটা করেছে তাদের এখানে দেওয়া আছে বিখ্যাত জায়গা ম্যাসাচুসেটস অফ টেকনোলজি থেকে হার্ভার্ড ইউনিভার্সিটির পেপার এখানে দেখা যাচ্ছে ফুললি ডাউনলোডেবেল আমি এটা এক্সাম্পল দিয়ে রাখি এরকম পেপার গুলো ওপেন অ্যাক্সেস পাওয়া যাচ্ছে মানে কিন্তু এটা ভাবার কোনো মানেই নেই যেটার ভ্যালুলেস এই পেপার গুলো যদি কিনতে হয় এই রিসার্চ পেপার গুলো যদি কিনতে পাওয়া যায় না এক একটা পেপার প্রায় দশ হাজার বারো হাজার টাকা করে দাম মানে যে পেপারটা আমরা এখন দেখতে পাচ্ছি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির থ্রু দিয়ে সেটা যদি একটু সার্চ করে দেখা যায় মানে যদি আমরা দেখতে চাই যে এটা দাম কত আসলে তাহলে কিন্তু দেখা যাবে যে এরকম প্রচুর ডেটা বেস প্রোভাইডার আছে যারা এই রিসার্চ পেপার দেয় তারা কিন্তু দশ বারো হাজার পনেরো হাজার এই টাকা নিতে পারে মানে এই রিসার্চ পেপার একটা রিসার্চ পেপার দেয় সেই রিসার্চ পেপার কিন্তু আমরা ফুললি ডাউনলোড করতে পারছি এখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি কারণ ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি একটা এত বড় বিষয় যেটা এক ঘন্টার মধ্যে শেষ করা একটু মানে খুব সমস্যা তৈরি করবে তাই আমি মূল বিষয়গুলোকে বলে যাচ্ছি আমি রিকোয়েস্ট করব আমার স্টুডেন্টদের আমার কলেজ টিচারদের এবং যারা ইন্টারেস্টেড আছেন তারা তারা যদি এই রিসার্চ করতে বা এই ন্যাশনাল লাইব্রেরি সার্চ করতে কোনো সমস্যা হয় তাহলে লাইব্রেরি লাইব্রেরিতে আমি আছি বা আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে এডুকেশনাল ইউজ আমরা কি ধরনের লেকচার এখান থেকে নিতে পারি আমি লেকচার নিতে পারি আমি অ্যাসেসমেন্ট নিতে পারি মানে ওই ছাগড়ি ইউজ করছি এই এই তিন লক্ষ আশি হাজার আটশো একত্রিশ মেটেরিয়ালের মধ্যে থেকে আমি সেলফ লার্নিং মেটেরিয়াল নিতে পারি আমি রিসার্চ দিতে পারি এরকম আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি যে মেটেরিয়াল আমি দেখেছি তার মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজে কি কি আছে দেখা যাচ্ছে তিন হাজার তিনশো ছিয়াশিখানা মেটেরিয়াল আছে বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর যেগুলো বাংলাতে আছে দিস লেকচার গিজ ওভার অফ দহাসলা সিস্টেম অফ জাপটি সিস্টেম মানে বাংলায় এটা ধরার ধরে নেওয়ার কোনো মানেই নেই যে তাহলে ভুল করব আমরা যেটা শুধু ইংলিশে অ্যাভেলেবেল হয় ভারতবর্ষের সমস্ত ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে যে ডেটা বেস যে ডেটা আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা চলছে এরপরে আমি যাচ্ছি

দেখা এখানে কি দেখাচ্ছে ভিডিও লেকচার মনে হয় সার্ভারটা যে সার্ভার থেকে এটা হোস্ট করছে সেই সার্ভারটাই প্রবলেম আছে সময় লাগছে এইখানটা দেখা যেতে পারে যে জাগিরদারি সিস্টেম মুঘল ইন্ডিয়া বেঙ্গলি বেঙ্গলি করে লেখাতে দেখা যাচ্ছে এখানে কিন্তু অর্থাৎ যারা হিস্ট্রি স্টুডেন্ট এখানে আছে আর খুলে গেছে এটা এটা খুব সম্ভবত ইউটিউব থেকে নেওয়া কোন একজন ফ্যাকাল্টি উনি নিজে এটাকে প্রোভাইড করে তাহলে দেখা যাচ্ছে যে এইখান থেকে আমরা ভিডিও গুলো করেছি এবং সঞ্চারী রয় তিনি এটা করেছেন এরপরে আমি আসছি কন্টেন্ট প্রোভাইডার বা কন্টেন্ট টাইপ এটা কিন্তু সবই বাংলা সিলেক্ট করেছে এবং ভিডিও লেকচার সিলেক্ট করেছি বলে আমরা ছোট করতে করতে যাচ্ছি না কি প্রথমে তিন হাজার তিনশোটা তারপরে আমি ল্যাঙ্গুয়েজ তারপরে সাবজেক্ট সিলেক্ট করলাম এরকম ভাবে আমি গেলাম এরপরে আমি আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি এটা হয়তো আন্ডার গ্রাজুয়েট কোর্স এর ক্ষেত্রে আমি দেখলাম আমি একদম প্রথমে চলে এলাম যেটা একদম প্রথম ইন্টারফেসে আমি চলে এসেছি এখানে দেখাচ্ছি যে যদি আমি কেরিয়ার ডেভেলপমেন্টে যাই স্টুডেন্টদের ক্ষেত্রে কেরিয়ার ডেভেলপমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং সেটা যদি আমি করতে চাই তাহলে দেখবো যে এখানে কোন কোন এক্সামিনেশনে কোশ্চেন পেপার দেওয়া আছে গেট আছে ইউজিসি নেট আছে সিএসআইআর নেট আছে এবং কোন কোন রিক্রুটমেন্ট এক্সামিনেশন মানে আইএস আইএফএস ইউপিএসসি সিভিল সার্ভিসেস যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলো সব কোশ্চেন এন ডি এ কোশ্চেন পেপার গুলো কিন্তু এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন কোন কোন রিক্রুটমেন্ট এখানে এক্সামিনেশন দেওয়া হয় ব্যাংকিং সার্ভিসের ক্ষেত্রে মানে একজন স্টুডেন্ট যদি সে তার চাকরি পাওয়ার পড়াশোনা করতে চায় তাহলেও কিন্তু তাকে আলাদা কোনো জায়গায় যেতে হবে না ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি থ্রু দিয়ে এখান দিয়ে যেতে পারে আমি ইউজিসি নেট যদি দেখতে চাই ইউজিসি নেটের কি কোয়েশ্চেন পেপার এখানে আছে এখানে সাবজেক্ট গুলো দেওয়া আছে যারা টিচার আছেন যে স্টুডেন্ট এখানে আছে যদি কোনো মাস্টার ডিগ্রি স্টুডেন্ট থাকে বা যদি জানাশোনা কেউ থাকে তোমাদের স্টুডেন্টের যারা

প্রচুর সাবজেক্ট এখানে দেওয়া আছে প্রচুর সমস্ত সাবজেক্ট মেজর সাবজেক্ট গুলো এখানে দেওয়া আছে সেখান থেকে কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারি আমি একটা এক্সাম্পল দেখালাম সবটা আমার পক্ষে এই ছোট সময় দেখানো সম্ভব হবে না স্টুডেন্টরা যদি মনে করো তোমরা তাহলে তোমরা নিজেরা এটা এক্সপ্লোর করতে পারো অসুবিধা হলে আমি দেখিয়ে দেবো হেল্প করে দেবো তোমাদের এরপরে আছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা আমি যদি সুইচ প্রেফারেন্সে যাই দেখবি নিউজ পেপার আর্কাইভ এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা আমি নিজে খুব ইন্টারেস্ট পেয়েছি আমাদের যে নিউজ পেপার পাবলিশ হয় সেই নিউজ পেপারগুলো আমরা প্রচুর ইনফরমেশন থাকে সেখানে কিন্তু আমরা যে নিউজ পেপার গুলো ফর এক্সাম্পল আমার এখন একটা অনেক পুরানো নিউজ পেপার আমি দেখতে চাই দেখি অমৃত বাজার পত্রিকা যদি দেখতে বা টাইমস অফ ইন্ডিয়া ইকোনমিক টাইমস প্রচুর প্রচুর পুরানো অনেকে রিসার্চ করে এর উপর নিউজ পেপার প্রিন্টেড কে ডিজিটাল ফরম্যাটে রেখে দেয় ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া যেটা আলিপুরে আছে ফিজিক্যালি করে তারা ফিজিক্যাল পেপার কালেক্ট করে এবং সেখান থেকে স্ক্যান করে রাখে কোলাবরেট করে এরা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি এই সমস্ত নিউজ পেপার যারা প্রোভাইড করে তাদের সাথে কোলাবরেট করে সেখান থেকে দেখিয়েছি এটা আমি অমৃতবাজার পত্রিকা দেখতে চাইছি পুরানো সি কোন সালের পেপার দেখা যাচ্ছে জাস্ট ইম্যাজিন আঠেরোশো সালের পেপার আমি এখন বাড়িতে বসে দেখতে পাবো জাস্ট ইম্যাজিন ইজ ইট পসিবল আঠেরোশো সালে অমৃতবাজার পত্রিকা আমি দেখতে চাইছি কোন মাসে অগাস্ট মাসের ফার্স্ট অগাস্ট থার্স ডে কোন পেজটা এক নম্বর পেজটা দেখতে চাইছি আমি এইটা খুব স্বাভাবিক যে আঠেরোশো সাল এখানে এখানে সালটা দেখা যাচ্ছে একটু খেয়াল করলে দেখা যাবে ফার্স্ট অগাস্ট পেপার ফার্স্ট পেপারটা কত বছর আগেকার এখন আমরা দু সালে আছি কত বছর আগেকার পেপার দেখছি আমি বাড়িতে বসে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি থ্রু দিয়ে সেই সময়ের কি ধরনের খবর বেরোতো সেই সময়কার সমাজ কিরকম ছিল সেগুলো এখান থেকে দেখতে পাওয়া যায় এখানে ফরেন আছে আমি যদি কোনো বিদেশি পেপার দেখতে চাই ধরো নিউ ইয়র্ক হেলাল ফর্টি টু থেকে অ্যাভেলেবেল আছে এইটিনোশো বিয়াল্লিশ সাল থেকে পেপার অ্যাভেলেবেল আছে একটা ফ্যান্টাস্টিক সার্ভিস ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির এইবারে আমি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির মেন পোর্টালে চলে এলাম এখানে এই বিষয়গুলো আমরা এক্সপ্লোর করতে পারি যেমন ভাবে আমি দেখালাম আমার কাছে কোনো অপশন নেই আমি এমনি সার্চ করতে চাইছি তাহলে আমার প্রথমে কি করতে হবে এখানে যে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আমি সার্চ করতে পারি মানে বেঙ্গলি কানাডা হিন্দি গুজরাটি ইংলিশ আমি সার্চ করতে পারি ভারতবর্ষের এর থেকে ভালো সার্চিং মেকানিজম আমার অন্তত পক্ষে জানা নেই যারা এতগুলো ল্যাঙ্গুয়েজে সার্চ করার অপশন দেয় একটা সিঙ্গল ডেটাবেস মানে মেন আমাদের অ্যাক্সেস করার লক্ষ্য হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি রিসোর্স কিন্তু আমি সার্চ করতে পাচ্ছি আমার লোকাল ল্যাঙ্গুয়েজ মানে আমি বাংলাতে সার্চ করতে পাচ্ছি অপূর্ব সুন্দর এটা কাজ আমি নিজে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি প্রায় হ্যাঁ আট ন বছর আগে থেকে ইউজ করছি আমি দেখছি দিন দিন এই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি যে টিম তারা প্রচন্ড এফোর্ট দিয়ে আরো বেটার আরো বেটার করে যাচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিকে তো আমি এখানে সে বাংলা দিয়ে সার্চ করতে চাইছি আমি কি লিখবো কি সার্চ করবো আমি আমি বাংলা দিয়ে হায়ার এডুকেশন আমি লিখলাম ইংলিশে মানে আমার টাইপিংটা হচ্ছে ইংলিশে আর এ বিআই রবীন্দ্র কিন্তু আমি কি পেলাম এখানে বাংলা এতগুলো অপশান এলো আমার কাছে অর্থাৎ আমি রবীন্দ্রনাথ দিয়ে সার্চ করছি ইংলিশে টাইপ করছি আমাকে অপশান দিচ্ছে বাংলাতে এটা একটু ভুল সিলেকশন হয়েছে বলে রেজাল্টটা বেরোলো না যখন ক্লিক করলাম তখন এটা অন্য জায়গায় নিয়ে নিল এইভাবে কিন্তু সার্চটা হয় এটা এই টার্মটা দিয়ে কিছু নেই বলে দিচ্ছে না তো আমরা সে ফর ইংলিশ আমি রবীন্দ্রনাথ টেগোর দিয়ে সার্চ করলাম দিয়ে যে টপিকগুলো আমি পাচ্ছি সেগুলো এখানে দেখা যাচ্ছে এরকম ভাবে আমাদের মধ্যে যদি কিছু টার্ম থাকে সে ফর আমি একটা টার্ম দিয়ে সার্চ করছি মেটা ফিজিক্স মেটা দিয়ে আমি সার্চ করছি আন্ডার গ্রাজুয়েট আমি আমি কিন্তু সিলেক্ট করেছিলাম কি না হায়ার এডুকেশনে সেখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি মেটা ফিজিক্সের এই কন্টেন্ট প্রোভাইডার আছে অর্থাৎ একটা ফিলোসফির পার্ট ফিলোসফির আন্ডারে এগুলো আমরা পাচ্ছি এই টপিকগুলো এটা গেল ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির সার্চিং এর যে অপশন সেগুলো যে সার্ভার থেকে এটা হোস্টেড আছে সেটা একটু স্লো চলছে সেই জন্য এই মুহূর্তে খুলছে না ঠিক আছে ওটা খুলুক আমি একটা কথা বলে দিয়ে ফাঁকেতে সেটা হলো যে আমরা একটা গুগল ফর্ম বানিয়েছি স্টুডেন্ট এবং টিচার এবং নন টিচিং স্টাফ যারা এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করেছ এবং করেছেন তারা কাইন্ডলি ওই ফর্মটা ফিল করে দেবেন ফর্মটা মাত্র আধ ঘন্টা অ্যাক্টিভ থাকবে তারপরে ওটাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে এবং গুগল ফর্মটা ফিল করবে প্রত্যেক স্টুডেন্ট যারা এখানে পার্টিসিপেট করেছে তারা আমার সাথে লাইব্রেরিতে দেখা করবে যদি তারা এনডিএলআই ক্লাবে রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে কিন্তু সার্টিফিকেট পাবে না তো এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার পরে স্টুডেন্টরা তোমরা আমার সাথে যোগাযোগ করবে লাইব্রেরিতে বা আমাদের লাইব্রেরিতে স্টাফেরা আছে তোমাদের স্যারেরা আছেন তারা তোমাদের যা যা করার করণীয় করে সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবে এবং সার্টিফিকেট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাওয়া যাবে কিন্তু ওই গুগল ফর্মটা না ফিল করলে সেটা করা মুশকিল হবে ঠিক আছে গুগল ফর্মটা মেসেজ বক্সে পোস্ট করা আছে তো আমি রিকোয়েস্ট করব যারাই প্রেজেন্ট আছেন এখানে তারা ওটা ফিল করে দিন প্লিজ সাড়ে নটার সময় ফর্মটা ইনঅ্যাক্টিভ হবে মানে ফর্মে ইনপুটটা আমরা আটকে নেব আচ্ছা মেটাফিজিক্স আমি সার্চ করছিলাম মেটাফিজিক্স আমার কাছে খুলে গেছে কি এটা মেটাফিজিক্স এর উপর একটা আর্টিকেল এবং আমি যদি চাই এটা একটা বইয়ের পেপার চ্যাপ্টার এটা আমি ফুল পিডিএফটা ডাউনলোড করতে চাইছি দেখি এটা ডাউনলোড হয় কিনা এটা আমাকে দেখাচ্ছে আমি কোথায় সেভ করবো অ্যাকচুয়ালি এটা বোধ খুব সম্ভবত লিব্রে টেক্সট

আরেকবার বানি আরেকবার পোস্ট করে দাও ওকে থ্যাংক ইউ স্যার ওকে আচ্ছা তাহলে আমরা প্রাইস এসের দিকে চলে এসেছি আমি আর বেশি সময় নেব না এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা ফুল টেক্সট পিডিএফ ডাউনলোড করছি অলরেডি এখানে আছে একটা আমি ফুল টেক্সট পিডিএফটা গিয়ে দেখাচ্ছি যে এটা কিভাবে ডাউনলোড হলো মেটেরিয়ালটা কিভাবে পাবো আমরা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির থ্রু দিয়ে পেলাম বেলভিউ কলেজ বেলভিউডাকশন টু ফিলোসফি বলে একটা বই আছে বইটা কতগুলো পাতা আছে দেখা যাক এটা একটা পুরো বই ডাউনলোড হয়ে গেছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির থ্রু দিয়ে অর্থাৎ শুধুমাত্র পড়াশোনার জন্য যে কোনো একটা পার্টিকুলার ফিজিক্যাল লাইব্রেরি মানে আমাদের কলেজ লাইব্রেরি বা কোনো পার্টিকুলার লাইব্রেরির উপর ডিপেন্ড করতে হবে না আমাদের হাতে ইনি প্রচুর সোর্স আছে যেটাকে আমরা কাজে লাগাতে পারি এটা একটা পুরো বই ডাউনলোড হয়ে গেছে এবং এগুলো চ্যাপ্টার কিন্তু ক্লিক করলে আমি এখানে চলে যাবো সোশ্যাল জাস্টিস জনলক এই থিওরিটা আমরা দেখতে চাইছি জন লকের এটা একটা ই বুক এই যে এখান থেকে আমি পড়ে নিতে পারলাম এবং এটা অথেন্টিক কারণ এটা একটা পাবলিশার আছে এবং যেখানে কথাটা বলা হচ্ছে লিবারেটেক্স হিউম্যানিটিস থেকে এটা প্রোভাইড হচ্ছে এখানটা মানে আমি যেটা পড়ছি সেটা কিন্তু একটা অথেন্টিক পিয়ার রিভিউড মেটেরিয়াল এটা টিচাররা আই হ্যাভ টু মেনি প্রো ফটোগ্রাফারস অ্যাবাউট হাউ দে জাস্ট Just a, sorry for the disruption. So. তো এইভাবে আমরা কোনো টপিককে কিন্তু কমপ্লিটলি দেখে দিতে পারি এখানে এই টপিক দেওয়া আছে আমার যে টপিক প্রয়োজন এটা ফিলোসফি আমি মেটা ফিজিক্স সার্চ করেছিলাম তাই দেওয়া আছে স্টুডেন্টদের যে টপিক দিয়ে তারা সার্চ করতে চায় সেই টপিক এখানে পাবে এবং অ্যাজ এ হোল তারা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির থ্রু দিয়ে কিন্তু গিয়ে এটা পাবে এবারে আমি এখানে যে মেটেরিয়াল আছে সেখানে আমি আগের আগের বারে যেটা দেখালাম যে এখান থেকে ফিল্টার করতে পারি আমি বলছিলাম ফিল্টার সার্চ সেটা হচ্ছে ফিল্টার সার্চ সাবজেক্ট চুজ করতে পারি যে আমি মেটাফিজিক্স কোন সাবজেক্টের আন্ডারে চাইছি লার্নিং কি ধরনের মেটেরিয়াল চাইছি আমি আমার যেটা প্রয়োজন আমি সেটা ক্লিক করলে শুধু এইটুকু মেটেরিয়াল দেখাবে যেমন এইটুকু মেটেরিয়াল দেখাচ্ছে ঠিক আছে তাহলে এইটা গেল ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম আমি যে স্টুডেন্টরা যাতে ইউজ করতে পারে এবার এটা খুব ইম্পর্টেন্ট বিষয় দেখাচ্ছি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির ঠিক একটা কথা একটু বলবো হ্যাঁ দিদি বলুন ধরো আমি অবলা বসুর উপর কোনো আর্টিকেল বা তার কার্যাবলী এরকম কোন আর্টিকেল বা কোনো পেপার সেই সময়ের এটা চাইছি আমি সেখানে মানে কি সার্চ করব আপনি অবলাবসু দিয়ে সার্চ করতে পারেন ডাইরেক্টলি অবলাবসু নাম দিয়ে আচ্ছা হ্যাঁ যদি কিছু না পান তাহলে আপনি আপনি এই মুহূর্তে আপনি আপনাকে দেখাতে পারবো না আপনি লাইব্রেরিতে একবার আমাকে বলবেন আমি অন্যভাবে আপনাকে দেখাবো হ্যাঁ হ্যাঁ মানে এটা এটা এরম ভাবে নয় বিষয়টা যে অবলভসুর শুধু এই টেক্সট পাবো আমরা অবলভসুর উপর যদি কেউ ভিডিও লেকচার দিয়ে থাকে কোনো আইআইটি কোনো এনআইটি কোনো ইউনিভার্সিটি থেকে সেটাও আমরা অ্যাক্সেস করতে পারবো কোনো যদি প্রেজেন্টেশন থাকে ওপেন রিপোজিটরি তে থাকে মানে যারা যারা কন্টেন্ট প্রোভাইড করছে তারা যদি তার উপর কোনো কাজ করে থাকে তাহলে কিন্তু আমরা ওটা পাবো অ্যাক্সেস ঠিক আছে আমি তাহলে লাইব্রেরিতেই তোমার কাছে সাথে একটু কথা বলবো

ওয়ান স্টপ সলিউশন এর বাইরে যেতে হবে না কাউকে শুধু একটু সময় দিয়ে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে কি আছে একটু খুঁজে দেখতে হয় এত মেটেরিয়াল আছে যে সময় লাগবে একটু খুঁজতে অর্থাৎ আমার যেটা প্রয়োজন আমি সেই মতো করেছি কিন্তু ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির টিম অলরেডি কিন্তু এটা করে রেখেছে যে আমাদের যাতে সময় কম লাগে আর মেটেরিয়াল যেন আমি আরো প্রপারলি পাই এখানে একটা অপশন আছে রেজিস্টার নাও রেজিস্টার নাওতে খুব সিম্পল একটা ফর্ম আছে আমি প্রত্যেকে এখানে যারা আছে তারা যদি এনডিএলআই এর মেম্বার না হয়ে থাকে রিকোয়েস্ট করব স্টুডেন্টদের টিচারদের সবাইকে তারা যেন এইটা একটু ফিল আপ করে নেন এখানে কিছু ডিটেলস আছে নিয়ে এখানে এইখানটা ক্লিক করে সাইন আপ করে দিলেই এই এই সাইন আপ অপশনটা দিলেই আপনারা মেম্বার হয়ে যাবেন এই আপার আইডিটা একটু কনসেপ্ট হতে পারে এটা এটাকে এটা ম্যান্ডেটরি নয় এটা একাডেমিক ক্রেডিট ব্যাংকের মধ্যে এই যে ক্রেডিট ব্যাঙ্ক এ আইডি থাকে স্টুডেন্টদের এনপি টু জিরো টু জিরোর আন্ডারে করা হয়েছে স্টুডেন্টরা আমি বলছিলাম যেটা প্রথমেই যে স্টুডেন্টরা রিওয়ার্ড পাবে আজকের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য শুধু স্টুডেন্টরা নয় প্রত্যেক এনডিএলআই মেম্বাররা রিওয়ার্ড পাবেন তাদের ওই পোর্টালে দেখা যাবে তো এখানে রেজিস্ট্রেশন করতে হবে এটা হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এবারে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এনডিএলআই ক্লাব এইটা হলো ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার পোর্টাল 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 ওয়েব ওয়েব এইটা হলো এনডিএলআই ক্লাবের এখান থেকে ক্লাবের মেম্বার লগ ইন করতে পারবে তার মতো করে এখানে ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে আমাদের কলেজের একটা পাস কি আছে আমি পাস কি সেন্ট্রাল লাইব্রেরির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিয়ে রেখেছি টিচারদেরকেও দেওয়া আছে যদি কেউ চায় পাস কি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে লাইব্রেরিতে এসে দেখা করতে পারে সেই পাস কি পাস কি মানে হচ্ছে ওই পাস কিটা দিলে তবেই আমাদের ডিরোজিও মেমোরিয়াল কলেজের মেম্বারশিপ হতে পারা যাবে ঠিক আছে দিয়ে এখানে লগ করলে কিছু প্রসিডিওর আছে ফিল আপ করলে এনডিএলআই ক্লাবের মেম্বার হওয়া যাবে এবং আমরা ভবিষ্যতে আরো প্রোগ্রাম অর্গানাইজ করছি এরকম যে গুগল ফর্মটা দেওয়া আছে আমি খুব অনেস্টলি রিকোয়েস্ট করছি যে স্টুডেন্টরা যদি আজকে প্রোগ্রামের ফিডব্যাক দেয় এবং কি যদি একটু বেশি করে যদি লিখে দেয় তাদের ফিডব্যাকটা শুধু গুড ব্যাড এক্সেলেন্ট নট লাইক দিস আমি একটু এলাবোরেশন চাইছি কি হলে ভালো হয় তাহলে ইন ফিউচার আমরা এরকম প্রোগ্রাম অনলাইন অর্গানাইজ করতে পারি ফিজিক্যালি অর্গানাইজ করতে পারি এবং সেই অর্গানাইজেশনটার থ্রু দিয়ে যে সার্টিফিকেট জেনারেট হবে স্টুডেন্টরা কিন্তু সেখান থেকে নাম্বার পাবে এবং সেই নাম্বার তাদের একাডেমিক ক্রেডিট ব্যাঙ্কে অ্যাড হবে মানে সেটা মার্কশিটে রিফ্লেক্ট করবে আসতে ধীরে ধীরে সেইটা করতে গেলে তার বেসিক স্টেপস হচ্ছে এইটা ঠিক আছে তো এই হচ্ছে প্রোগ্রাম ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি এখানে কিছু ডিটেলস দেওয়া আছে অভি হ্যাঁ হ্যাঁ শুনে বলছি তোমার কথা কিন্তু ভীষণ ড্রপ হ্যাঁ বলছি ভীষণ ড্রপ করছে একবার কেটে গিয়ে ঢোক আচ্ছা এক মিনিট ওকে ওকে ভীষণ হ্যাঁ 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 ভীষণ ড্রপ করছি আচ্ছা তাহলে এবার শোনা যাচ্ছে তো আমার কথাটা হ্যাঁ স্যার আচ্ছা ওকে থ্যাংক ইউ তো আমার তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির রিসোর্সেস কি কি আছে কারা সেই রিসোর্স কে প্রোভাইড করছে কোন কোন এরিয়ায় পড়াশোনার কোন কোন জায়গাগুলো আমরা কভার করছি অর্থাৎ স্কুল এডুকেশন রিসার্চ

কনসেপ্ট সমস্ত কিছু ওখানে আছে অর্থাৎ স্টুডেন্টদেরকে আমার রিকোয়েস্ট তোমরা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির মতো এত সুন্দর জায়গাকে আরো এক্সপ্লোর করো টিচারদের জন্য আমার রিকোয়েস্ট আপনারা স্টুডেন্টদেরকে আরো বেশি করে এই সমস্ত রিসোর্স গুলোকে প্রোভাইড করুন যাতে তারা আরও বেশি করে নিজেদের মতো করে আরো বেশি রিসোর্স পায় স্টুডেন্টদের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হয় যে তারা সঠিক বই পায় না সঠিক মেটেরিয়াল অনেক সময় পায় না কোথা থেকে পাবো আপনাদেরকে জিজ্ঞাসা করে তো আমি রিকোয়েস্ট করছি আপনারা ন্যাশনাল ডিজিটাল দেখুন ওই আপনি পড়াচ্ছেন সেটা যেন আরো বেশি করে হয় তারা স্টুডেন্ট অ্যাক্সেস পেতে পারে আরো অনেক বিষয় আছে সেগুলো বলার সুযোগ এখানে হলো না অন্য কোনো সময় এই এন ক্লাবের থ্রু দিয়ে বা অন্য কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই আমরা সেটাকে এক্সপ্লোর করব আর এই পর্যন্তই আজকে এবার আমি এখন অলরেডি আমি নটা বলেছিলাম নটা চোদ্দ বেজে গেছে আমি খুব শর্টলি দু তিন মিনিটের মধ্যে কিছু কোয়েশ্চেন অ্যান্সার নেব যদি কারো কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকে মানে কোয়েশ্চেন থাকে আমি সেই কোয়েশ্চেন নেব যদি কিছু জানার থাকে কিছু যদি ক্লারিফিকেশন লাগে মেসেজ বক্সে কোনো করেছে আমি অ্যাকচুয়ালি দেখতে না কারণ আমি একবার বেরিয়ে গেছিলাম তো যদি সবাই সাইলেন্ট থাকে তাহলে আমি ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নেই ইন দ্যাট কেস আমরা নেক্সট সেশনে মুখ করে যাবো আমি অনিশাকে রিকোয়েস্ট করবো অনিশা তুই

আমরা আজকের প্রোগ্রামের একদম শেষ জায়গাতেই এসে পৌঁছে গেছি আমরা আজকের একদম আহ অনুষ্ঠানের শেষ জায়গাতে এসে পৌঁছে গেছি এবং প্রথমে আমি আহ ধন্যবাদ জানাই আমাদের কলেজের পিআইসি স্যার ডক্টর সৈকত মন্ডল মহাশয়কে এত ব্যস্ততার মধ্যেও কারণ উনিও বললেন যে আমরা এখন ভীষণ একের কাজ নিয়ে আমরা খুবই ব্যস্ত কিন্তু ব্যস্ততার মধ্যেও উনি সময় বের করে আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ দিয়েছেন এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আহ ধন্যবাদ জানাচ্ছি এর কোঅর্ডিনেটর ডক্টর চৈতালি মুখার্জি মহাসয়াকে এবং ন্যাক কোঅর্ডিনেটর ডক্টর মহুয়া কৌমিক আহ কে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা আমাদের ডিজো মেমোরিয়াল কলেজের আহ লাইব্রেরিয়ান ডক্টর এবং খুব সুন্দরভাবে কিভাবে আমরা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি আমরা ব্যবহার করতে পারবো হ্যাঁ এবং এটা যে কত হিউজ সেটাকে আমরা কিভাবে এক্সপ্লোর করতে পারবো সেটা উনি আলোচনা করে আমাদেরকে খুব সুন্দরভাবে বললেন বা বোঝালেন এবং আমরা নিশ্চয়ই আহ ওনার বক্তব্য থেকে খুবই সমৃদ্ধ হয়েছি এবং যেটা আমার নিজের খুব ভালো লাগলো যে যখন আমরা রিসার্চ করেছি আমরা একটা পঞ্চাশ বছরের পুরোনো বইয়ের জন্য কোথায় না কোথায় আমরা করে গেছি এবং আলটিমেটলি গিয়ে দেখা গেছে যে হয়তো সেটা সারা দিন ঘুরে বা পনেরো দিন ঘুরেও আমরা হয়তো সেই মেটিরিয়ালটা আমরা হাতে পাইনি হ্যাঁ কিন্তু আহ আজকে আমরা দেখলাম যে একটা অনেক পুরনো প্রায় বোধ হয় দুশো বছরের কাছাকাছি আমরা দেখলাম একটা পুরোনো কাগজ আহ অমৃতবাজারের কাগজ আমরা বাড়িতে বসে আমরা সেটাকে দেখতে পেলাম তো এটা সত্যিই খুবই একটা মানে সুন্দর জিনিস আহ এবং আরেকটা যেটা আমার খুবই ভালো লাগলো যে এটা কোনো পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে এই জিনিসটা লিমিটেড নয় এখানে স্কুল এডুকেশনের ওপরেও তথ্য আছে হায়ার এডুকেশনের আছে রিসার্চ এর আছে কেরিয়ার ডেভেলপমেন্ট আছে মানে যেগুলো আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য আমাদের যেগুলো দরকার সেগুলো সব কিছু সম্পর্কেই সব সম্পর্কে তথ্য এখানে আছে শুধু একটু আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে একটু ধৈর্য ধরে এগুলোকে খুঁজতে হবে হ্যাঁ একটু একটু করতে আমাদেরকে সময় দিয়ে করতে হবে তো এবং সেই জন্য মানে মানে আজকে অনুষ্ঠানটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলবো যারা রিসার্চ করছে তাদের জন্য যারা এরপরে তোমরা কলেজ থেকে যারা আমি মানে আমাদের যারা ছাত্র ছাত্রীরা আছেন তারা এরপরে কলেজ থেকে বেরিয়ে কেরিয়ার ডেভেলপমেন্টের দিকে গেলে সেখান থেকেও তারা এখান থেকেও তারা খানিকটা তাদের তথ্য তারা পাবে যেটা তাদেরকে হেল্প করবে তো এই ন্যাশনাল ডিজিটাল ক্লাবের মেম্বার হিসেবে লাইব্রেরি ক্লাবের মেম্বার হিসেবে ডিরুজিও মেমোরিয়াল কলেজ আজকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করলো অর্গানাইজ করলো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা খুবই তথ্য সমৃদ্ধ আমরা সবাই খুবই সমৃদ্ধ হয়েছি এবং সর্বশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকাগণ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের আহ আমাদের কলেজের সমস্ত টিচিং নন টিচিং স্টাফ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটাকে সকল ভাবে আহ অর্গানাইজ করার জন্য এবং আজকে এই অনুষ্ঠানটায় থাকার জন্য এবং আমাদের প্রধান বক্তা ওবিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে জিনিসটা পরিচালনা করার জন্য এত জিনিস সুন্দরভাবে জিনিসটাকে পরিবেশন করার জন্য এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ मैम আচ্ছা মৌসুমি ঘোষ একজন হাত তুলেছো তুমি কিছু বলবে মৌসুমি মৌসুমী হ্যান্ড করে আসো তুমি কিছু বলবে না মনে হয় মানে ভুল করে হয়ে গেছে আচ্ছা অনিশা শেষ করবে তার আগে আমি দুটো কথা বলে দিই আমার অসংখ্য ধন্যবাদ অঞ্জনা দিদি অঞ্জনা দিদি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আজকে যখন আমি বললাম খুব শর্ট টাইমে এত সুন্দরভাবে ভোট অফ দিয়েছে অসংখ্য ধন্যবাদ অঞ্জনা দিকে অনিশাও 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 কিন্তু খুব কম সময় এত সুন্দর ভাবে অর্গানাইজ করলো এত সুন্দর ভাবে অ্যাঙ্কার করলো পুরো বিষয়টা অনিশাকে অনেক অনেক ভালোবাসা অনিশা এবার তুই শেষ করে দে অনিশা হ্যালো হ্যালো দেবজিৎ আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়া দেবজিৎ বল তো তখন একটা প্রবলেম হচ্ছিল আমার মিউট খুলছিল না একটা কোশ্চেন ছিল বল তো বলছি আমরা ধরুন কোন বুক বা ভিডিও ডাউনলোড করলাম ভিডিওটা বললেন ডাইরেক্ট ওটা ইউটিউবে আমাদের স্ট্রিং মানে লিংক করে দেবে তাই তো না 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 আমি সেটা বলিনি আমি বললাম যখন কোনো ভিডিও ডাউনলোড হয় যে আমি একটা एग्जांपल দিচ্ছি ভিডিও কিভাবে আপলোড হয় কার আপলোড করে আমি তোই পতনটা দেখেছেন কি আমি যখন কন্টেন্টগুলো দেখাচ্ছিলাম যারা কন্টেন্ট হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ওখানে কি লেখা ছিল আইআইসিআর আইআইসিআর ইউনিভার্সিটিগুলো আছে আইআইএম আছে আচ্ছা তো একটা एग्जांपल যে আইআইটি খড়গপুর বা আইআইটি দিল্লির কোন একজন প্রফেসর তো একটা ম্যাজিকসের ভিডিও আপলোড করেছে কোথায় করেছেন তাদের আইআইটি দিল্লির যে পোর্টাল আছে রিপোজিটরি আছে সেখানে আপলোড করেছেন সেই আইআইটি দিল্লি মো মানে চুক্তি সাইন করেছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির সাথে যে তাদের যা মেটিরিয়াল আছে সেটা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিকে দেবে তাহলে আচ্ছা ওই প্রফেসর যিনি যে ভিডিওটা তাদের আইআইটি দিল্লিতে আপলোড করেছেন এবং একজন প্রফেসর আপলোড করছেন মানে সেটা নিশ্চয়ই খুব অথেন্টিক খুব ভ্যালুয়েবল ভিডিও হবে তার ভিডিওটা আইআইটি দিল্লি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি থ্রু দিয়ে ভারতবর্ষে এবং পৃথিবীর সব সমস্ত স্টুডেন্টদের কাছে অ্যাভেলেবেল করে দিলো আচ্ছা বুঝতে পারলে তাহলে তুই যে ভিডিওটা দেখ সেটাকে যখন তুই ডাউনলোড করছিস সেটা তো মোবাইলে হয়ে যাচ্ছে ডাউনলোড মানে তোর ভিডিওটা ডাইরেক্টলি দেখতে পারিস যে আমি ভিডিও লেকচারটা দেখে নিচ্ছি আচ্ছা বুঝে গেল আচ্ছা স্যার আমরা ইউটিউবের ব্যাপারটা না হ্যাঁ বল আমরা যে মানে বুকটার পিডিএফ ডাউনলোড করব তা ওটা ওটা যে ডাউনলোড করার ফলে ওই যে অনেক সময় ধরুন কোন সোর্স থেকে ডাউনলোড করার সময় ওই যে কপিরাইট না কি এসব পড়ে এসব কি কোনো প্রবলেম হবে কিছু প্রবলেম হবে না তুই বইটা ডাউনলোড করতে পারছিস কারণ হচ্ছে ওটা ওপেন অ্যাক্সেসে আছে তাই এবং আমি একটা জিনিস তোদেরকে দেখিয়েছিলাম একবার স্ক্রিনটা শেয়ার করছি জাস্ট একবার দেখে নি দেখিয়ে দিচ্ছি যেহেতু তুই করলি এই দেখ জাস্ট এখান থেকে একটু দেখে নে বুঝতে পারবি তুই যে কোয়েশ্চেনটা করে দ্যাটস আ ভেরি পার্টিনেন্ট কোশ্চেন থ্যাংক ইউ ফর রেজিং দিস কোয়েশ্চেন সেটা হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি একদম নিচেতে এখানে কপিরাইট গাইড ফর ইন্ডিয়ান লাইব্রেরিজ এবং ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশনের এই যে এখানে যে যে কপিরাইটের ডিটেইলস গুলো আছে কিভাবে কপিরাইট মেইনটেইন করে ম্যাটেরিয়াল গুলোকে নেওয়া হচ্ছে সেটা গাইডলাইন করা আছে এখানে অর্থাৎ যে ম্যাটেরিয়ালটা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি প্রোভাইড করছে সেটা ফুললি অ্যাক্সেসেবল এবং তার মধ্যে কোনো ইল ব্যাপার নেই কপিরাইট রিলেটেড ওরা কপিরাইটটা মেনটেন করেই এটা করছে ওকে স্যার বুঝতে পেরেছি থ্যাংক ইউ স্যার ওকে ঠিক আছে আর কি কারোর যদি কোশ্চেন থাকে তালামি অ্যানসার করবা अदरवाइज রাতanek হলো ওনে হয় নেই यार তাহলে অনিশা শেষ করে দে থ্যাংক ইউ স্যার আপনাকে আর থ্যাংক ইউ টিআইসি স্যার অঞ্জনা ম্যাম সবাইকে খুবই থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং এই প্রোগ্রামটি সফল করার জন্যে আর এই বলে আমি আমার এই প্রোগ্রামটি শেষ করছি সবাই এবার লেফট হয়ে যেতে পারে আচ্ছা গুগল ফর্মটা কিন্তু সাড়ে নটা পর্যন্ত ওপেন থাকছে সবাই গুগল ফর্মটা ফিল আপ করে দিয়ে তারপরে আমার সাথে কিন্তু লাইব্রেরিতে দেখা করতে হবে সার্টিফিকেট রিলেটেড ম্যাটারে ঠিক আছে সবাইকে সমস্ত স্টুডেন্ট আমার কলিকদেরকে সবাইকে শুভরাত্রি থ্যাংক ইউ স্যার শুভরাত্রি